মুসলমান আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন হচ্ছেন তিনি যিনি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন মুমিন হচ্ছেন তিনি নিজেকে আল্লাহর ইচ্ছায় পরিচালিত করতে পারেন মুমিন হচ্ছেন তিনি যিনি নিজেকে চরিত্রবান বানাতে পারেন মুমিন হচ্ছেন তিনি যিনি নিজেকে আল্লাহ ও রাসূলের প্রেমে উদ্বুদ্ধ করে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করেন আর মুসলমান হচ্ছেন তিনি যিনি সবকিছু মানেন কিন্তু দিন শেষে কথা দিয়ে কথা রাখতে পারেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحمده ونصلي على رسوله الكريم اما بعد সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহের নূরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুচি পেশ করছে সালাম ও কদম বুচি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নূরানিময় কদম মোবারকে উপস্থিত বাবে রহমত দেওয়ানবাগ শরীফে আগত সম্মানিত আশেকে রসুল ভাই ও বোনেরা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত দেশ এবং বিদেশ থেকে আশেকে রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মহান মুর্শিদের অপার দয়ার বদৌলতে জুমার দিনের এই পবিত্র দিনে মুর্শিদের প্রতিষ্ঠিত দরবার বাবে রহমত দেওয়ানবাগ শরীফে এসে আপনাদের সাথে নামাজ আদায় করার এবং আপনাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আসলে মোহাম্মদ ইসলাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম আমাদের মাঝে উপহার দিয়েছেন যেই শান্তির ধর্ম যেই মুক্তির ধর্ম যেই আদর্শের ধর্ম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়ে আমাদেরকে তিনি উপহার দিয়েছেন সেই ইসলামই মুহাম্মদ ইসলাম পরিতাপের বিষয় এই আজ বিশ্বে 160 থেকে 180 কোটি মুসলমান সারা বিশ্বে আছে মুসলমানের অভাব আজ বিশ্বে নেই যেখানেই যাই আমি আজ থেকে 20 বছর আগে যখন বিদেশে গিয়েছি অনেক জায়গায় মুসলমানদের জন্য সঠিক ব্যবস্থা দেখি নাই এখন দেখা যায় বিশ্বের যেই প্রান্তেই যাই কম আর বেশি হালাল খাবার হালাল বস্তু নামাজ নামাজের ব্যবস্থা মসজিদ পাওয়া যায় কম আর বেশি এখন আছে অর্থাৎ মুসলমানদের আধিপত্য দিনে দিনে বাড়ছে দিন দিন মুসলিম আধিপত্য সারা বিশ্বে আমরা আমাদের অবস্থানকে তৈরি করতে পারছি
ধর্মের দিক থেকেও যদি বলা হয় মুসলমান ধর্ম বিশ্ব তৃতীয় বৃহত্তম ধর্ম, তাহলে মুসলমানদের আধিপত্য দিনে দিনে বাড়ছে, কমছে না। মুসলমান মানুষ অর্থাৎ যারা মুসলমান হয়েছেন তারা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছেন, তাদের ক্ষমতা বাড়ছে, রাষ্ট্রীয় ক্ষমতা হোক, সামাজিক ক্ষমতা হোক, অর্থনৈতিক ক্ষমতা হোক, মুসলমানরা দিন দিন উন্নত করছে। অপরদিকে মুসলমানদের উপরে নির্যাতনও দিন দিন বাড়ছে। আমরা যদি প্যালেস্টাইনের দিকে তাকাই, অর্থাৎ ফিলিস্তিনের দিকে তাকাই, লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানকে, মুসলমান ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ আবাল বনিতাকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কোনো রায় নাই, কোনো মামলা নাই, কোনো মুকদ্দমা নাই, কোনো দোষ নাই, হত্যা করা হচ্ছে। সিরিয়ার দিকে তাকাই, একইভাবে বিভিন্নভাবে মুসলিম মানুষের উপরে অত্যাচার, অবিচার, নির্মম, নিপীড়ন চলছে। একদিকে মুসলিমরা শক্তিশালী হচ্ছেন সত্য, অপরদিকে মুসলমানদের নির্যাতনও কিন্তু কখনো কমে নাই, বরঞ্চ দিন দিন সেই নির্যাতন বেড়েছে। তাহলে নতুন করে আবার এই মোহাম্মদ ইসলামের কথা বলার কি দরকার? 180 কোটি মানুষ তো মুসলিম আছেই, তাহলে নতুন একটা আইডিওলজি অথবা নতুন একটা ফিলোসফি নিয়ে কেন কথা বলার দরকার? কারণ হচ্ছে মুসলমান 160-180 কোটি মুসলমান আছে, মুমিন কয়জন আছে সেটা নিয়ে কথা বলার দরকার আছে। কি বলেন, সত্য না মিথ্যা? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? পিতা মুসলমান, মাতা মুসলমান, সন্তান মুসলমান হতে পারে। মুসলিম নাম ধারণ করে, কলেমা শিক্ষা অর্জন করে, নামাজ শিক্ষা অর্জন করে, কোরআন শিক্ষা অর্জন করে মুসলমান হওয়া যায়। টুপি মাথায় দেওয়া যায়, জুব্বা পরা যায়, বড় দাড়ি রাখা যায়, কিন্তু চরিত্রবান হওয়া, যেই কারণে 180 কোটি মুসলমান সমাজে আছে কিন্তু 180 কোটি মুমিন সমাজে নাই। মুমিন 180 কোটি নাই, কিন্তু মুসলমান 160-180, আমি সংখ্যাটা এক্স্যাক্ট জানি না, কাছাকাছি সংখ্যাই হোক আছে, মুসলমান মুমিন কাছাকাছি সংখ্যায় মুসলমান আছে, কিন্তু লক্ষ কোটি হাজার হাজার মানুষ কম, তার চেয়ে অনেক কম, কয়েক কোটি কম, 100 কোটি কমও হতে পারে মুমিন মানুষ জগতে আছে। কি বলেন, সত্য না মিথ্যা? বাংলাদেশের কথাই ধরি, বাংলাদেশে জনসংখ্যা কিন্তু অনেক, প্রায় 18 কোটি ধরে নেই, আনুমানিক 18 কোটি। 18 কোটি মুসলমান যদি আমরা না বলতে পারলেও অ্যাটলিস্ট 16 কোটি মুসলমান তো খুঁজে পাওয়া যাবে, অন্যান্য ধর্মাবলম্বী আছেন। 16 কোটি মুসলমান এই বাংলায় বাস করে, করে না করে না? করে না করে না? 16 কোটি মুসলমানের মধ্যে মুমিন কয়জন আল্লাহকে পেয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালিত করতে পেরেছেন, এই রকম মানুষ এই সমাজে কয়জন? যদি যোগ বিয়োগ করা যায় 1 কোটি খুঁজে পাওয়া মুশকিল হবে। কি বলেন, সত্য না মিথ্যা? এর চেয়ে বেশি কমাইলাম না, কাউকে অসম্মান করতে চাই না, তবে 1 কোটি খুঁজে পাওয়া মুশকিল হবে। কি বলেন, সত্য না মিথ্যা? কেন কঠিন হবে, এটাকে আরেকটু বিশদ বর্ণনা করা যায় কি না? যে মুসলমান 16 কোটি খুঁজে পাওয়া যাচ্ছে, মুমিন 1 কোটি খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, আরেকটু বিশ্লেষণ করলে দেখা যাবে কি কারণে, মৌলিক কারণটা কি, যেই কারণে মুসলমান আছে মুমিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেক
একটু বিশ্লেষণ করলে দেখা যাবে মুসলমান হচ্ছেন তারা পৈতৃক সূত্রে প্রাপ্ত। কি সূত্রে প্রাপ্ত? কি সূত্রে প্রাপ্ত? আর মুমিন হইতে হয় কি সূত্রে? চারিত্রিক সূত্রে। কি সূত্রে? কি সূত্রে? চারিত্রিক সূত্রে। তাহলে পিতা মাতার সমাজের সামাজিক কর্মকাণ্ডের কারণে আমি মুসলমান হয়েছি, কিন্তু দেখা গেল আমি বলি আমি ইমান এনেছি আল্লাহর উপরে, আসলে চরিত্রটা আল্লাহর উপরে ইমান আনে। আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, কিন্তু আসলে চারিত্রিকভাবে আমি আত্মসমর্পণ করি। আমি বলি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ মানে কি? আমি আমি নাই, আমি তোমাতে দিয়ে দিলাম, তোমার কাছে অবনত হইলাম, আমি তোমার ইচ্ছায় নিজেকে পরিচালিত করতে চাই। এটাই তো আত্মসমর্পণ নাকি? এটাই তো আত্মসমর্পণ। কিন্তু আমার তো আল্লাহর ইচ্ছায় চলার কথা ছিল, আমি মালিকের ইচ্ছায় না চলে নিজেকে নিজের ইচ্ছায় পরিচালিত করতেছি, তাহলে কি এটা আত্মসমর্পণ হইল বা এটা কি পূর্ণ আত্মসমর্পণ হইল? আল্লাহ বলছেন তুমি এই এই কাজ থেকে নিজেকে বিরত রাখো, অন্যায় অত্যাচার পাপাচার জুলুম অত্যাচার অবিচার থেকে নিজেকে বিরত রাখো। আর আমি ব্যক্তি জীবনে অন্যায় অত্যাচার পাপাচার জুলুম সব কিছুতে নিজেকে সংযুক্ত রেখেছি। কি বলেন, এটা কি আত্মসমর্পণ? তাহলে মুসলমান পাওয়া যাচ্ছে, মুমিন পাওয়া যাচ্ছে না, তার পিছনে একটি বড় কারণ হচ্ছে চরিত্র। কি সত্য না মিথ্যা বলেন? সত্য না মিথ্যা বলেন? বলেন আমরা সবাই জানি কি না মিথ্যা কথা বলা মহাপাপ? জানি না, জানি না। এমন একজন ব্যক্তি আজকে এখানে দেখান তিনি জানেন না মিথ্যা কথা বলা মহাপাপ। কি জানেন না? জানেন না, জানেন? আমরা কি মিথ্যা কথা বলি না? বলি না, বলি না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, বলি না, বলি না, বলি না, বলি না। তাহলে আমি জানি মিথ্যা কথা বলা মহাপাপ, সমাজ থেকে শিক্ষা গ্রহণ করেছি, কালামুল্লাহ থেকে শিক্ষা গ্রহণ করেছি, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেছি। হ্যাঁ, এইটা করা যাবে, এইটা করা যাবে না, ছোটবেলায় মুক্তবেই অর্ধেক পড়ানো শেষ, কি করা যাবে আর কি করা যাবে না। কি আলেম ভাইরা, সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, আমরা ছোটবেলায় মুক্তবে বসে যখন আলিফ বা তা সা জিম হা খা পড়ি তখনই কিন্তু শেষ, মিথ্যা কথা বলা মহাপাপ শিখাইছি না শিখাই নাই? কি শিখছি না শিখি নাই? পিতা মাতা ছোটবেলায় ছোটবেলায় আমাদের শিখাইছে এই মিথ্যা কথা বলবি না। কি বলেন, সত্য না মিথ্যা? বয়স আমার 40, বয়স আমার 50, বয়স আমার 60। কি বলেন, ছোটবেলার ওই মিথ্যা কথা বলা কি আজকে ছাড়ছি? তাহলে জানি কিন্তু জেনেও অন্যায় থেকে নিজেকে দূরীভূত করতে পারি নাই। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কেন পারি নাই প্রশ্ন আসে, আসে না? আসে না, কেন পারি নাই? কারণ আমি চরিত্রবান হইতে পারি। যদি আমার চরিত্র সঠিক থাকত, যদি আমি চরিত্রবান হইতাম, আমি যদি আমার রিপুগুলোকে দমন করতে পারতাম, রিপুগুলোকে যদি আল্লাহর প্রেমে নিয়ন্ত্রিত করতে পারতাম, তাহলে তো এই অন্যায় করার কথা, এই অবিচার করার কথা। কিন্তু আমরা কি করছি? সব জানি জুলুম করা অন্যায়, জানি না, জানি না। হ্যাঁ, অত্যাচার করা অন্যায়, জানি না, জানি না। মানুষকে অত্যাচার করা কি ভালো না খারাপ? কারো সাথে জুলুম করা কি ভালো না খারাপ? সব জানি, জুলুম করি না, করি না, করি না। পাপ করা ভালো না খারাপ? ভালো না খারাপ? দেখছেন কত জোরে সম্মিলিত স্বরে সবাই বলি পাপ করা খারাপ। কি বলেন, পাপ করা ছেড়ে দিছি? কারণ মুসলমান হয়েছি, জেনেছি সত্য, চরিত্রবান হয়ে নিজেকে মুমিন বানাইতে পারি নাই। যেই জন্যে মুসলিম আছে মুমিন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্যে মুসলমান থাকা সত্ত্বেও মোহাম্মদ ইসলামের দরকার, যেই মোহাম্মদ ইসলাম নিজেকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। কি বলেন, সত্য না মিথ্যা? যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন, নবী রাসূলগণ আসার সাথে আল্লাহ তার কালামকেও পাঠিয়েছেন। কি বলেন, সত্য না মিথ্যা?
মুসা আলাইহি ওয়াসাল্লামের উপরে কি সহিফা আসে নাই আছে বিভিন্ন নবী রাসূলের উপর কি আসমানী কিতাব আসে নাই আছে এত কিতাব আসার পরেও আল্লাহ কেন এক লক্ষর উপরে তার নবী রাসূলকে এই জগতে পাঠিয়েছিলেন বলেন কেন এক লক্ষ আম্বিয়া কেরামকে জগতে পাঠাতে হলো তার বন্ধুকে পাঠাতে হলো কিতাব দিলেই তো হয়ে যাওয়ার কথা ছিল কি বলেন সত্য না মিথ্যা আল্লাহ তাআলা যদি চাইতেন পবিত্র কুরআনুল কারীমকে জগতে একবারে এনে হাজির করে দিতে পারতেন না পারতেন না পারতেন না পারতেন না কেন করেন নাই এইটা তর সহজ ছিল একবারে পাণ্ডুলিপি তৈরি করে বই আকারে এনে একটা কলম এইখান থেকে নড়বে না সহজ ছিল না ছিল না ছিল না ছিল না এত কষ্ট করে 23 বছরে ঘষায় ধাক্কায় করে নবী মুহাম্মদের উপরে এত অত্যাচার এত নিপীড়ন এত জুলুমের পরেও তার কাছে কেন একটু 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 করে আমাদের কাছে দিলেন কারণ কি জানেন তাহলে আমরা শুধু ওই কোরআন ধরে বসে থাকতাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাইতাম কি বলেন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা কোরআন দিলেন আর বললেন কি জানেন চরিত্রবান হইতে চাও অনুসরণ করো কাকে কাকে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন সত্য না মিথ্যা বললেন আমি জ্বলন্ত নূরের মতো আর আমার নবী মুহাম্মদ জ্বলন্ত নূর কি বলেন সত্য না মিথ্যা কেন দিলেন এই থেকেই বোঝা যায় কোরআনুল কারীম সংবিধান হলেও এই সংবিধান মানার জন্য এই সংবিধান বোঝার জন্য এই সংবিধানে নিজেকে চরিত্রবান বানানোর জন্য নবুয়তের যুগে আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন এবং বেলায়েতের যুগে তার বন্ধু ওলি আল্লাহদেরকে যুগে যুগে পাঠান ওই মুসলমান থেকে নিজেকে মুমিন বানানোর জন্য কি বলেন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা যদি ওলি আল্লাহগণ না আসতেন নবী রাসূলগণ একবার ভাবেন না আসতেন মুসলমান তো দূরের কথা কি যে হইতো কেমন যে হইতো আপনার আমার জিন্দেগি বলাই বড় কষ্ট ছিল কি বলেন সত্য না মিথ্যা আজ যদি আমার মুর্শিদ কেবলা শাহ দেওয়ান বাগির জীবনের দিকে তাকায় এমন অনেক মানুষ আছেন আমি দেখেছি নিজের জীবনে অন্যায় অপরাধে জর্জরিত মানুষ দেখেছি দুনিয়ার হেন কোনো পাপ নাই এই লোক সেই পাপ করেন নাই দেওয়ান বাগির প্রেমে নিজেকে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর কসম সব পাপ কাজ থেকে নিজেকে বিরত করে একজন মুসাফিরে নিজেকে পরিণত করেছেন সাদা মানুষে নিজেকে পরিণত করেছেন কেন তার পরিণত করার জন্য কি কিতাব ছিল না ছিল না ছিল না পরিবর্তন তো উনি হন নাই ওই ওলি আল্লাহর কাছে এসে ওই নূরে মুহাম্মদের প্রেমে নিজেকে প্রেম জাগ্রত করে ওই প্রেম লীলায় পড়ে এমন পাগল এমন দেওয়ানা হইলেন ওই পাপের দিকে নজর যায় না যেই সময় ওই পাপের দিকে নজর যাওয়ার কথা ওই সময় তার আপন মুর্শিদের চেহারা ভেসে আসছে সামনে ওই সময় মুর্শিদকে দেখে মনে পড়ে যায় আমার তো একজন অভিভাবক আছে আমি ওই অভিভাবকের কাছে কি জবাব দেব কি বলেন সত্য না মিথ্যা আজ যারা আমার সাথে প্রেম করেন অনেক সময় অনেক পাপ হাতে নিলেও আমার কথা মনে পড়ে যায় আমি যে আপনাকে সত্যের পথে আহ্বান করেছিলাম আপনি পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারেন কি বলেন পারেন না পারেন না সম্মানিত আশেকে রাসূলেরা এই ধারা এই চলমান ধারায় মানুষ মুহাম্মদ ইসলামে আসবেন এবং নিজেকে আলোকিত করবেন সম্মানিত আশেকে রাসূলেরা যেই জন্য মুসলমান আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন হচ্ছেন তিনি যিনি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন
মমিন হচ্ছেন তিনি নিজেকে আল্লাহর ইচ্ছায় পরিচালিত করতে পারেন। মমিন হচ্ছেন তিনি যিনি নিজেকে চরিত্রবান বানাতে পারেন। মমিন হচ্ছেন তিনি যিনি নিজেকে আল্লাহ ও রাসূলের প্রেমে উদ্বুদ্ধ করে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করেন। আর মুসলমান হচ্ছেন তিনি যিনি সব কিছু মানেন কিন্তু দিন শেষে কথা দিয়ে কথা রাখতে পারেন না। এই হচ্ছে পার্থক্য। যুগে যুগে আল্লাহ তার বন্ধুদেরকে পাঠান কিতাবের সাথে, ওই কিতাব মানার জন্য, শিক্ষক হিসেবে, নেতা হিসেবে, গাইড হিসেবে তারা আসেন, আমাদেরকে শিক্ষা দেন। আজকে যারা স্কুলে পড়েন, আজকে আমরা যারা স্কুল পড়ে এসেছি, এখানে যারা স্কুল পড়ে এসেছেন, আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি চাইতেন, তিনি এই যে বই উৎসব করেন, এত স্কুল করেছেন, এত কলেজ করেছেন, ইউনিভার্সিটি করেছেন, মাদ্রাসা করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, এগুলোর তো দরকার ছিল না। প্রত্যেকটা ক্লাসের বই রেডি করে আপনার বাড়িতে পৌঁছে দিলে আপনি পড়ে নিলেই তো হয়ে যাওয়ার কথা ছিল। এত মাস্টারের লক্ষ লক্ষ বেতন, এত শিক্ষকের লক্ষ লক্ষ বেতন দেওয়ার কি দরকার ছিল? তাহলে কেন শিক্ষক দিলেন? কারণ বই দিলে ছাত্র শিখবে না, সাথে শিক্ষক পাঠাইতে হয়, ওই বই পড়াইতে হয়, হাতে কলমে ধরে ধরে শিক্ষা দিতে হয়, তারপরে মাঝখানে পরীক্ষা নিয়ে মূল্যায়ন করতে হয়, সে কতটুকু পড়েছে কি বলেন, সত্য না মিথ্যা? বই পড়ার সময় মূল্যায়ন করলে শিক্ষক দিলে বলেন মাস্টারের কাছে যাওয়া ছাড়া পড়া যাবে না, স্কুলে পড়ার পরে ঠেল্লা বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে ভর্তি করেন, আরও স্যারের কাছে পড়, আরও পড়, আরও পড়, আরও পড়, মারা জুতার স্যান্ডেল ছিঁড়া ফেলাইতেছে বাচ্চারে পড়াইতে পড়াইতে, বাবা পকেট খালি করে পকেট ছিঁড়া ফেলতেছে ইনকাম করতে করতে পড়ানোর জন্যে, আর আল্লাহকে পাওয়ার জন্যে ওলি আল্লাহর কাছে যাওয়ার কথা বললে, শিক্ষকের কাছে যাওয়ার কথা বললে দেখি অন্তরে জ্বালা শুরু হয়, বুকের মধ্যে ব্যথা করে, মাথায় ব্যথা করে, টেনশনে পড়ে যায়। ওরে বোকা, মানুষ ভুলে যায় এই পরীক্ষা দুনিয়ার একদিন সেই পরীক্ষা আসছে, যেই পরীক্ষা আপনার আমার ইমানি পরীক্ষা, মালিকের সামনে বান্দাকে দাঁড়াতে হবে, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা নাবিউকা প্রশ্নের জবাব দিতে হবে। সেই পরীক্ষার প্রস্তুতির শিক্ষক হলেন ওলি আল্লাহগণ, নবী রাসূলগণ, তাদের কাছে পাঠাইতে হাত ব্যথা করে, পা ব্যথা করে, বুক ব্যথা করে, মাথা ব্যথা করে, তাহলে কি হবে না কি বলেন? কি বলেন, হবে? বাচ্চাকে স্কুলে পাঠানোর শিক্ষকের বেলায় আলহামদুলিল্লাহ, আর ইমানের শিক্ষকের কাছে পাঠানোর বেলায় নাউজুবিল্লাহ। এই জন্যেই আল্লাহ তাআলা যুগে যুগে তার বন্ধুদেরকে পাঠান মানুষকে চরিত্রবান বানাতে। যার চরিত্র নাই তার ধর্ম আছে না? কি বলেন, আছে নাকি? যার চরিত্র নাই তার ধর্ম আছে না? যিনি টুপি রেখে দাড়ি পরে কোরআনের হাফেজ হয়ে একটা চুরি করলেন, তার কাছে কি আর কোরআনের বাণী আপনি শুনতে যাবেন? যাবেন নাকি? একজন মানুষ বড় আলেম হয়ে একটা অন্যায় কাজ করলে তার পিছনে আর কোনো লোক নামাজ পড়বে? পড়বে? শুধু আলেমের বেলায় না, একজন উকিলের বেলায় ধরেন না, সে মামলা করে করে যদি একের পর এক মানুষের টাকা চুরি করে খেয়ে ফেলে, মক্কেল আর যাবে তার কাছে? কোনো কর্মচারীর বেলায় বলেন না, সরকারি কর্মকর্তা কর্মচারী, সাধারণ কর্মকর্তা কর্মচারী, ব্যাংকেই জানিস ভাই চাকরি করে ব্যাংকে, উনি যদি ব্যাংকের ম্যানেজার, উনি 100 কোটি টাকা দেখার ক্ষমতা রাখে, বলতে দুইটা কি ভাই পারেন না? 2টা টাকা পকেটে নিতে পারেন? 100 কোটি টাকা থেকে 2 টাকা পকেটে নেওয়ার সুযোগ আছে? যদি 2 টাকা পকেটে নেন, ওনার চাকরি থাকবে? থাকবে? সহজ কেন? দুশ্চরিত্র বলে দিবে তাকে 2 টাকা পকেটে নেওয়ার সাথে সাথে, টাকার বিষয় না। জানিস ভাই বলছে চাইরা না, উনি বলছে 2 টাকা না চাইরা না, বিষয়টা টাকার না, বিষয়টা হয়ে যাবে চরিত্রের, দুশ্চরিত্র, সেই জায়গার জন্যে ফিট না। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে যার চরিত্র নাই তাকে যত বড় ধর্ম, যত বড় ডাক্তার, যত বড় ইঞ্জিনিয়ারই বলেন, দিন শেষে সে কে?
চরিত্রহীন ব্যক্তি, তার কাছ থেকে কেউ ধর্ম শিখবে, ধর্মে যাবে? তাহলে ধর্মের মূল কি বলেন? চরিত্র ঠিক না হলে ধর্ম ঠিক হবে না। অলি আল্লাহগণ মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেন। মোহাম্মদ ইসলাম মানুষকে কিসের শিক্ষা দেন? চরিত্রবান হওয়ার শিক্ষা দেন। যুগে যুগে প্রত্যেক নবী রাসূল একইভাবে শিক্ষা দিয়েছেন। কি বলেন, সত্য না মিথ্যা? প্রত্যেক যুগের বেলায়েত, নবুয়তের যুগের পরে বেলায়েতের যুগে ওলি আল্লাহগণও একই ধারায় মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দিচ্ছেন। আমার কাছে যারা আসেন বলেন, আমি কি আপনাকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেই কি দেই না? দেই কি দেই না? কোনো অন্যায় পথে আপনাকে আগাইতে অনুরোধ করি? কোনো অন্যায় কাজ করতে বলি? কোনো অপরাধে যুক্ত হইতে বলি? নাকি নিজেকে চরিত্রবান হইতে বলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে পার্থক্যটা এখানে যে আমাকে চরিত্রবান হইতে হবে। যদি আমি চরিত্রবান না হই, তাহলে ইভেন আমার কাছে এসেও যদি চরিত্রবান না হন, তাহলে কিন্তু এই মোহাম্মদ ইসলাম আপনাকে মুক্তির সেই পথ দেখাতে পারবে না। কথা কি পরিষ্কার? স্কুল থাকলে হবে না, স্কুল থাকলেই হবে না। ছাত্রর কি স্কুলে পড়তে হবে নাকি? পড়তে হবে না, হবে না? বিদ্যালয় আছে, দালান আছে, শিক্ষক আছে, বই আছে, আছে না নাই? এর জন্যে কি এসএসসি পরীক্ষার রেজাল্টে দেখা যায় সবাই পাশ করে? কি সবাই পাশ করে? জেএসসি, পিএসসি সবাই পাশ করে না? একটা শ্রেণী পাশ করতে পারে না। কেন পারে না? কেন পারে নাই? জোরে বলেন। পড়াশোনা করে? আপনি সিদ্ধান্ত নেন এই মোহাম্মদ ইসলামের তরিকায়, আপনি কি পাশ করার শ্রেণীতে যাইতে চান নাকি ফেল করার শ্রেণীতে থাকতে চান? আলহামদুলিল্লাহ, হাত নামান। যদি পাস করার শ্রেণীতে যাইতে চান, তাহলে শুধু কি আমার বক্তব্য শুনবেন আর আলহামদুলিল্লাহ বললে হবে? নাকি তা আমল করতে হবে? নিজেকে চরিত্রবান বানাইতে হবে না হবে না? হবে না হবে না? মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে কি হবে না? অন্যায় করা ত্যাগ করতে হবে কি হবে না? জুলুম ত্যাগ করতে হবে কি হবে না? এরই তো চরিত্রের কথা বললাম। এইটা ত্যাগ করার জন্য জানেন সবচেয়ে বেশি সাহায্য করে কি আপনাকে? হ্যাঁ, আমল। চরিত্রবান হওয়ার জন্য সবচেয়ে বেশি আপনাকে কি সাহায্য করতে পারে? আমল। এবং আপনার আমার মোর্শেদ শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাই, মোর্শেদের পথ। মোর্শেদ আমাদেরকে নির্দেশ দিয়েছেন মোরাকাবা করতে, করতে বলেছেন না বলেন নাই? বলেন তো, চরিত্রবান হওয়ার জন্য মোরাকাবার দরকার আছে না? মোরাকাবা ছাড়া চরিত্রবান হওয়া যায়? নিজের দোষ ত্রুটিগুলোকে মাফ করা যায়? দোষ ত্রুটিগুলো খুঁজে বের করা যায়? আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাওয়া যায়? তাহলে মোরাকাবার দরকার আছে না নাই? আল্লাহ নির্দেশ দিয়েছেন সলাত আদায় করো, দিনে পাঁচবার আমার সামনে দণ্ডায়মান হও, এবং আমাকে অবনত শির অর্থাৎ মাথাকে মাটিতে লাগাইয়া তুমি সিজদা করো, আত্মসমর্পণ করো। কি আর আমার মোর্শেদ বলেছেন নামাজের মধ্যে পড়ো, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কেন বলেছেন? প্রার্থনা করো নামাজের মধ্যে, দাঁড়াও আল্লাহর সামনে, দাঁড়িয়ে বলো, হে আল্লাহ, আমি যা অপরাধ করেছি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আর আমি বলি পাপ মুক্ত হওয়ার জন্য আরো সহজ রাস্তা, শুনবেন? শুনতে চান? প্রতি ওয়াক্তের নামাজে দাঁড়িয়ে পরের ওয়াক্ত নামাজ পর্যন্ত পাপ না করার সংকল্প করেন। ফজর ওয়াক্তের নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাতে বসে সংকল্প করেন, আল্লাহ জোহর ওয়াক্ত পর্যন্ত আমি আর অন্যায় করব না। পারবেন? পারবেন? শেষ হয় নাই পারা, আর একটু পারা বাকি আছে। আমি জানি আপনি করবেন, আমি জানি আপনি পাপ করবেন, অসুবিধা নাই, ভয় পায়েন না। জোহর ওয়াক্তের সময় ফজর ওয়াক্ত থেকে জোহর ওয়াক্ত পর্যন্ত যা অন্যায় করলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আবার অপরাধ করেছি, পুনরায় তুমি আমাকে মাফ করে দাও।
মাপ চাইতে পারবেন? ফজর থেকে জোহর পর্যন্ত নিজের কর্মের জন্য মাপ চাইবেন পারবেন? জোহর থেকে আসর পর্যন্ত সময়ে যা পাপ করবেন তা আসর ওয়াক্তে গিয়ে ক্ষমা চাইবেন পারবেন? হ্যাঁ, আসর ওয়াক্ত থেকে মাগরিব পর্যন্ত যা অন্যায় করবেন তা মাগরিবে গিয়ে আবার মাফ চাইবেন পারবেন? মাগরিব থেকে এশা পর্যন্ত যা পাপ করবেন তার জন্য পুনরায় আবার ক্ষমা চাইবেন পারবেন? এশা থেকে পরদিন বাদ ফজর পর্যন্ত যা অন্যায় করবেন ফজর ওয়াক্তে মাফ চাইবেন পারবেন? চেষ্টা করে দেখেন, এক মাস পরে দেখবেন পাপ আর আপনার কাছে নাই, ভেঙে গেছে। কেন জানেন? ভিতরে একটা মিটার আছে, আত্মসম্মান বোধ আছে আমাদের, কি বলেন, আছে না? নাই, একবার জুতার বাড়ি খাইলে সমস্যা নাই, কিন্তু দুই চার পাঁচবার খাওয়ার পরে মনের মধ্যে লাগে আর বেটা আর কত জুতার বাড়ি খাওয়া যায়, কি সত্য না মিথ্যা? তো একবার মাপ চাইয়া দুইবার মাপ চাইয়া একই পাপের জন্য পাঁচবার সাতবার দশবার পনেরোবার বিশবার মাপ চাওয়ার পরে এইবার দেখবেন আর ভিতরে পাপ ঢুকতেছে না, আর কত মাপ চাওয়া যায়, কি বলেন? শোনেন পদ্ধতি আমার, চেষ্টা করে দেখেন, কাজে না লাগলে নাই, চেষ্টা করে দেখেন না, যদি লেগে যায়, যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয়, কি বলেন? অনেক কঠিন কথা বললাম, খালি মাপ চাওয়া শিখাইলাম, ইবাদতের বড় খেলাই তো মাপে, এইটাই তো কেউ বোঝে না, ইবাদতের বড় একটা খেলা হচ্ছে মাপে। আমি অনেকবার আমার বক্তব্যে বলেছি, আবারও বলছি, সন্তানের সাথে স্ত্রীর সাথে বাবা মার সাথে দিনে কয়বার সরি বলতে হয় বলেন? কতবার সরি বলতে হয় বলেন? বহুবার। ভালো সম্পর্ক টিকায় রাখতে গেলে একটা ভুল করলে যদি সরি না বলেন আপনার স্ত্রী সাত দিন কথা কবে না আপনার সাথে, কি বলবে? আপনি যদি অন্যায় কইরা ভাব ধরে বসে থাকেন স্ত্রী সাত দিন কথা বলবে? দশ দিন এক মাসও হইতে পারে, বেশি রাগ হইলে দেড় মাসও কথা বলবে, কি সত্য না মিথ্যা? আর যদি বউয়ের হাত ধরে বলেন আচ্ছা ভুল হয়ে গেছে, আগামীতে এটা সংশোধন করার চেষ্টা করব। আর এইটা কি সাত দিন থাকবে এই গণ্ডগোল, নাকি সাত মিনিটও টিকবে না, সত্য না মিথ্যা? আবার স্ত্রীর বেলায়ও স্বামীর সাথে একই রকম, স্ত্রী একটা অন্যায় করলো তারপরে যদি গরম দেখায় বসে থাকে স্বামী কি মাফ করবে? হ্যাঁ রে বেটা যা, তুইও নাই আমিও নাই, কি সত্য না মিথ্যা? আজকে আজকে আমার ছোট বাচ্চাটা একজনরে আমি একটু আদর করে ডাক দিয়ে একটু বুকে জড়াই ধরছি, পিচ্ছিটা সাড়ে তিন বছর বয়স, সে রাগ করছে, সে আমি রুম থেকে বেরোছি, বাবা তুমি তাকে কেন হাত দিলার, সে হপ মেরা বসে রয়েছে, ওই যে তার হিংসা লাগছে, আমার বাপ কেন আরেকজনরে হাত দিল, বুঝছেন না অবস্থা, ছোট বাচ্চা তো, সে তো আর এটা বোঝে না, তুমি কেন তাকে হাক দিলা, এখন আমি কি করি বলেন? ছোট মেয়ে রাগ করছে, মেয়েটারে বুকে জড়ায় ধরে বললাম আচ্ছা বাবা ভুল হয়ে গেছে সরি, আর দিব না তোমাকেই হাক দিব, সে কিন্তু ঠান্ডা, কি সত্য না মিথ্যা? এটা আমার একা না, আপনাদের জীবনে এরকম হয় না ভাই? প্রত্যেকটা বাবা মার সন্তানের জীবনে এরকম আছে না? নাই। হ্যাঁ, বাচ্চারে সরি বললে ঠিক আছে, বউরে সরি বললে ঠিক আছে, অথচ আপনার আমার মালিক সৃষ্টিকর্তা, তার কাছে কয়বার সরি বলি, কি গো বাবা বলেন না? যে আল্লাহ আসমান দিছে, জমিন দিছে, মাটি দিছে, উৎস দিছে, জন্ম দিছে, রিজিক দাতা, পালন কর্তা, লালন কর্তা, রক্ষা কর্তা, সেই আল্লাহর কাছে দিনে কয়বার সরি বলি বলেন? কয়বার ক্ষমা চাই বলেন? আর কতবার পাপ করি বলেন? জুলুম কি শুধু মানুষের সাথে করা যায়, মালিকের সাথে করা যায় না? যায় না যায় না যায় না যায় না বলেন? মালিকের সাথে এই জীবনে কত লক্ষবার জুলুম করেছি আমরা, করেছি না করি নাই? মালিকের সাথে এই জীবনে কত হাজার বার অন্যায় করেছি, করেছি না করি নাই? কয়বার ক্ষমা চাইলাম? হাজার বার যদি এক হাজার বার অপরাধ করে থাকি, একশো বার ক্ষমা চাইছি কিনা সন্দেহ আছে, কি বলেন, সত্য না মিথ্যা? বলেন, নিজের বাবার চেয়ে কি আল্লাহ বড় না ছোট? নিজের স্ত্রীর চেয়ে আল্লাহ বড় না ছোট? সকল কিছুর চেয়ে আমার মালিক বড় না ছোট? তার কাছে সরি বলতে কেন লজ্জা লাগে, কেন লজ্জা লাগে, কেন লজ্জা আমাদের এত মালিকের কাছে বলতে পারি না, কোথায় বাধা? এই কারণে মালিক আমাকে ডাক, আমি মালিককে ডাকলে মালিক আমার কাছে আসে, তার অভিমান করার রাইট নাই, আছে না? নাই। তার অভিমানের রাইট নাই,
যে তোমারে জন্ম দিলাম, তোমারে খাওয়াইলাম, তোমারে পড়াইলাম, তোমারে এত বড় করলাম, একবার তুমি আমার কাছে ক্ষমা চাও না? একবার তুমি আমাকে ডাকো না? একবার তুমি আত্মসমর্পণ করো না? আমি যা করতে বললাম তার অপোজিট তুমি করলা, তুমি একবার আমাকে ডাকো না? কি সেই মালিক কষ্ট পাওয়ার অধিকার নাই? এই কষ্ট, এই রাগ যদি ভাঙাইতে হয় ওই মালিকের কাছে ক্ষমা চাইতে হবে না হবে না? কি বলেন, হবে না হবে না? আর সে কে রাসূল ক্ষমা চাবে না চাবে না? মোহাম্মদ ইসলামের অনুসারীরা ক্ষমা চাবে না চাবে না? এর নাম মোহাম্মদ ইসলাম। এই ইসলাম আর মোহাম্মদ ইসলামের পার্থক্য হচ্ছে আশেকে রাসূল চরিত্রবান হবে, ক্ষমা চাইবে, আল্লাহকে পাইতে চাইবে, তার সন্তুষ্টির জন্য ছুটা ছুটাছুটি করবে, ইবাদত করবে, আমল করবে, চেষ্টা করবে মালিককে খুশি করার। কি বলেন, আমায় আমি কি অন্যায় বলেছি? না। আমার কথায় কি খটকা লাগে? না। ফেতনা লাগে? না। লাগলে মাফ করে দিবেন, কিন্তু যতক্ষণ বেঁচে আছি মালিকের কথা বলবই। এই দেহে যতক্ষণ প্রাণ আছে সত্য বের হবে, বুলেটের গতিতে বের হবে এবং আপনার সিনায় আঘাত করবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত আশেকে রাসূলেরা, এই মোহাম্মদ ইসলাম চলবে, এই মোহাম্মদ ইসলামের ধারা চলবে। আপনি আমার সিনা থেকে আপনার সিনা, আপনার সিনা থেকে লক্ষ মানুষের সিনায় এই মোহাম্মদ ইসলাম এগিয়ে যাবে। আবার আমার পরে যিনি আসবেন তার সিনা থেকেও যুগে যুগে এই সিনা এগিয়ে গেছে এবং আগামীতেও যাবে। যারা এই সিনার সাথে সিনা মিলাবেন, যারা সিনার সাথে সিনাকে এগিয়ে নিয়ে যাবেন, ভয় নাই কবরে, ভয় থাকবে না হাসরে, ভয় থাকবে না কোথাও, কারণ তারা আল্লাহতে আত্মসমর্পণের পথে আছে। আর যারা তা না করবেন তারা রাস্তায় ভয় পাবেন, তারা বাড়িতে ভয় পাবেন, তারা এলাকায় ভয় পাবেন, নিজের ঘরের মধ্যে ভয় পাবেন কখন মালাকুল মৌত আসলো। আমিও ভয় পাই সেই দিন যেই দিন আপনার আমার একসাথে চোখ বন্ধ হয়ে যাবে। আমিও স্মরণ করি সেই দিন যেই দিন আপনি আমাকে কাঁধে তুলে বিদায় দিবেন শেষ সময়ের জন্য, এবং আমার মালিক আমাকে দায়িত্ব দিয়েছেন ওই সময় আসার আগে যত পারি তার পথে মানুষকে আত্মসমর্পণ করিয়ে তার রাস্তায় দিয়ে যেতে পারি। আমি প্রাপ্ত দায়িত্ব পেয়েছি মালিকের কাছ থেকে আপনাকে আল্লাহ ও রাসূলকে পাওয়ানোর জন্য। এই জন্যে নিজের কথায় নিজের কাজে প্রতিনিয়ত চেষ্টা করি আপনাকে সেই পথে আহ্বান করতে যেই পথে আমার মালিক খুশি থাকেন, সেই পথে আহ্বান করতে যেই পথে আমার মালিক চান আপনাকে দেখতে, যে আমি তোমাকে এই পথে দেখতে চাই। তাই আসুন আমরা সবাই নিজেকে চরিত্রবান বানাই, আসুন আমরা সবাই নিজেকে আলোকিত করি, আসুন আমরা সবাই নিজেকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।